তোদের এই পিজি সেম ওয়ানের গত দুটো ক্লাসে আমরা ফ্র্যাগমেন্টেশন বিক্রিয়া আমরা পড়েছি। আজকে আমরা শুরু করব যে যে রিঅ্যাকশনটা ইট ইজ কল্ড অ্যালকিন মেটাথেসিস। এইটা আমরা আজকের এই টপিকটা শুরু করব। এখন অ্যালকিন মেটাথেসিস একটা নতুন রিয়াকশন, তোরা এই সম্বন্ধে কোনো কিছুই আগে শুনিসনি। ব্যাপারটা কিরকমই মনে কর, এই রকমই দুটো ডিফারেন্ট অ্যালকিন আছে, এইটা R1R2, এটাও R1R2, এর সঙ্গে আরেকটা অ্যালকিন R3R4 ওয়ালা, এইরকমই দুটো অ্যালকিন R3R4, এই টাইপের দুটো অ্যালকিন প্রপার মেটাল ক্যাটালিস্ট রিয়েজেন্টের সাহায্যে, কোন ক্যাটালিস্ট না মেটাল ক্যাটালিস্ট, তাহলে মেটাল ক্যাটালিস্ট রিয়েজেন্টের সাহায্যে ইট ইজ কনভার্টেড টু হোয়াট, ইট ইজ কনভার্টেড টু এই টাইপের দুটো অ্যালকিন R1 R2, এটা হচ্ছে R3 R4, এটা দু মোল তৈরি হবে, দু মোল মানে এইখান থেকে কাটলো, এখান থেকে কাটলো, এটা একটা আর এইটা একটা, এই এই রকম টাইপের বিক্রিয়া। দিস টাইপ অফ রিয়াকশন ইজ কল্ড অ্যালকিন মেটাথেসিস। এই রিয়াকশন, এই যে বললাম মেটাল ক্যাটালিস্ট, কোন কোন টাইপের মেটাল ক্যাটালিস্ট, টাংস্টেন, মলিবডেনাম বা হচ্ছে রুথেনিয়াম। তো এই ধরনের মেটাল ক্যাটালিস্ট দিয়ে এই ধরনের বিক্রিয়া হয়। আচ্ছা, আগে আমরা আসি যে এই মেটাল ক্যাটালিস্ট গুলোর স্ট্রাকচার কিরকমই এবং সেগুলো কি করে পাওয়া যায়। আচ্ছা দেখ, আমরা ডায়াজোমিথেনের স্ট্রাকচার জানি, CH2 double bond N double bond N, এটা প্লাস এটা মাইনাস, এই স্ট্রাকচারটা বা এটাকে এইভাবে আমরা লিখি CH2 minus N triple bond N plus, এটা হচ্ছে ডায়াজোমিথেন। এবং আমরা জানি ডায়াজোমিথেন থেকে যদি N2 minus বেরিয়ে যায় তাহলে আমাদের কি তৈরি হয়, না কার্বিন ইন্টারমিডিয়েট, এই মলিকিউলটা তৈরি হয়। এখন ডায়াজোমিথেনের জায়গায় ধর আমার কাছে যদি ফিনাইল ডায়াজোমিথেন থাকে, ফিনাইল ডায়াজোমিথেন এইটা, তখন এই প্লাস এই মাইনাস, ফিনাইল ডায়াজোমিথেন থেকে যদি N2 গ্যাস বেরিয়ে যায় তাহলে কি তৈরি হবে, না PH CH double dot, এই ধরনের একটা কার্বিন ইন্টারমিডিয়েট তৈরি হবে। এবার দেখ এই কার্বিন, এই যে PH CH, এই কার্বিনটা এই ধরনের যদি মেটাল রিয়েজেন্ট থেকে থাকে, PH3P3, তার এইটা কি, এটাকে বলা হয় ট্রাইফিনাইল ফসফেট, তাহলে PH3P3 RuCl, এইটা হচ্ছে মেটাল ক্যাটালিস্ট। এর সঙ্গে কি আছে, PCY3 মানে ট্রাইসাইক্লোহেক্সাইল ফসফিন, ট্রাইফিনাইল ফসফিনের কি স্ট্রাকচার এরকমই, PH PH PH, এটা হচ্ছে ট্রাইফিনাইল ফসফিন, PH এর জায়গায় যদি আমার সাইক্লোহেক্সেন থাকে তখনই সেটাকে ইন শর্ট ওই স্টাইলে হয় লেখা PCY3, মানে ট্রাইসাইক্লোহেক্সাইল ফসফিন। তাহলে এই পার্টিকুলার এই ধরনের কার্বিন, এই এই ধরনের ফসফিন আর এই ধরনের এই মেটাল রিয়েজেন্ট এর সাহায্যে এক্সচেঞ্জ রিয়াকশন হয়ে কোন ধরনের ক্যাটালিস্ট তৈরি হয়, তার স্ট্রাকচারটা কি, না আরইউ, এখানে PCY3, এখানেও PCY3, এখানটাতে সিএল, এই সিএল, এইটা এই ডবল বন্ড, এই পি
পিএইচ মানে এই কার্বনটা এখানে এরকম করে জুড়ে গেল এইটা হচ্ছে স্টেবল কমপ্লেক্স এইটা একটা স্টেবল মেটাল কমপ্লেক্স স্টেবল মেটাল কমপ্লেক্স ইউজড ফর অ্যালকিন মেটাথেসিস রিঅ্যাকশন অ্যালকিন মেটাথেসিস রিঅ্যাকশন তাহলে আমরা কোন ধরনের রুথেনিয়াম কমপ্লেক্স ব্যবহার করা হয় এই ধরনের অ্যালকিন মেটাথেসিস রিঅ্যাকশনে সেই সম্বন্ধে একটা ব্রিফ ডিসকাশন করলাম বা ব্রিফ আইডিয়া পেলাম যে কোন ধরনের এবং সেটা কিভাবে তৈরি হয় সেটাও আমরা একটু জানলাম আচ্ছা বেশ এবারে আমরা একটা পার্টিকুলার রিঅ্যাকশনের এক্সাম্পল নিই যে রিঅ্যাকশনটা রিয়েলি অ্যালকিন একটা অ্যালকিন মেটাথেসিসের রিয়েল বিক্রিয়া কি সেইটা না সেই বিক্রিয়াটা হচ্ছে গিয়ে এইরকম দেখ সেই বিক্রিয়াটা কিরকমই না সেইটা একটা নাইট্রোজেন কম্পাউন্ড যার দুপাশে দুটো অ্যালাইল গ্রুপ আছে এরকম করে এই একটা দুপাশে দুটো কি আছে অ্যালাইল গ্রুপ আর এখানে একটা টসাইল গ্রুপ আছে তাহলে এপাশে তিনটে কার্বন এপাশেও তিনটে কার্বন এইভাবে একটু খেয়াল রাখতে হবে একে যদি এই ধরনের রিয়েজেন্ট দেওয়া হয় PCOY3 CLCl এই ডবল বন্ড এই পিএইচ কত না ম্যাক্সিমাম 2 মোল পার্সেন্ট মানে এইটা যতটা তার ম্যাক্সিমাম 2 মোল পার্সেন্ট যদি দেওয়া হয় কি তৈরি হয় না এই রকমই একটা কম্পাউন্ড তৈরি হয় MTS প্লাস CH2 ডবল বন্ড CH2 তাহলে মানে কি দাঁড়ালো এখানে কটা কার্বন 4টে কার্বন তাহলে বেসিক্যালি এই পার্ট আর এই পার্ট এইটা কেটে গিয়ে এই কার্বনের সাথে এই কার্বনটা ইন্ট্রামলিকুলারলি জুড়ে গিয়ে এরকম একটা সাইক্লিক অ্যালকিন তৈরি করছে আর এই CH2 এই CH2টা বাইরে বেরিয়ে এসে ইথিলিন তৈরি করছে সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ এ রিয়েল অ্যালকিল মেটাথেসিস রিঅ্যাকশন মেটাথেসিস কথাটার ল্যাঙ্গুয়েস্টিক মিনিংটা কি না ইট ইজ বেসিক্যালি অ্যান এক্সচেঞ্জ অফ গ্রুপস বিটুইন টু আর্মস অফ দ্য মলিকুল বিটুইন টু আর্মস অফ টু আর্মস অফ টু মলিকুল দুটো মলিকুলের দুটো হাতের মধ্যে দুটো গ্রুপ এক্সচেঞ্জ হওয়াটাকেই বলা হয় মেটাথিসিস আমরা একটু রিঅ্যাকশনের অল্প করে একটু মেকানিজমটা বোঝার চেষ্টা করি যে এই রিঅ্যাকশনটা কিভাবে হয় দেখ এই আমার ক্যাটালিস্ট আছে আরইউ এইটা হচ্ছে পি সিওয়াই থ্রি এই CLCl এই ডবল বন্ড এই আমার আছে পিএইচ এখানে কে আমার রিয়েজেন্ট সরি এই এই কম্পাউন্ডটাকে দিয়েছি এই অ্যালাইলটাকে দিয়েছি এই আমার আছে টিএস কি হবে না এই টু এই টু এই দুটো ডবল বন্ড মিলে একটা 2+2 সাইক্লো অ্যাডিশন বিক্রিয়া হচ্ছে তাহলে সাইক্লো অ্যাডিশন বিক্রিয়া 2+2 মানে এখানে দুটো অ্যাটম হচ্ছে একটা রুথেনিয়াম এই ডবল বন্ড কার্বন আর এখানেও সি ডবল বন্ড সি এদের মধ্যে কি হয় এরকম করে একটা 2+2 সাইক্লো অ্যাডিশন বিক্রিয়া হয় তাহলে কি প্রোডাক্ট হবে এই আরইউ পি সিওয়াই থ্রি এই সিএল এই সিএল হল এবারে দেখ এটা এইখান থেকে তুলে এই করলাম আমার পিএইচ
এই এই রুথেনিয়াম থেকে এই আমার CH2 এখান থেকেও একটা CH2 এই আমার সাইক্লো অ্যাডিশনটাও যে আমার কমপ্লিট হলো এই নাইট্রোজেন এই অ্যালাইল এই টিএস এই এই হচ্ছে গিয়ে আমার অ্যাকচুয়ালি রিঅ্যাকশনের মেকানিজম এইটা প্রথমে হলো এইটা প্রথমে হওয়ার পরে এবারে কি হবে না এবারে দেখ এখান থেকে কিটা হবে না এখান থেকে এবারে যে কাণ্ডটা ঘটা উচিত সেটা কি মানে কিরকমই না এরকমইও হতে পারে একটা ফ্র্যাগমেন্ট বেরোবে এটাকে এই কম্পাউন্ডটা যেমন তৈরি হতে পারে তেমন দেখ আবার একটা এই কম্পাউন্ডও তৈরি হতে পারে PCOI3 PCOI3 এই CLCL এই PH এইখানটাতে যদি আমার CH2 জুড়ে এই CH এখান থেকে এই নাইট্রোজেন এই অ্যালাইল এই টিএস মানে একটা রিজিও সিলেক্টিভ বিক্রিয়া এই মলিকিউলটা এর সাথে এরকম করে জুড়তে পারে ঘুরে জুড়তে পারে মানে এটাকে আমি যদি বলি এ আর বি এটা সি আর ডি এইটা লেখা মানে এর সাথে সি এর বন্ডিং হচ্ছে এটা লেখা মানে এর সাথে ডি এর বন্ডিং হচ্ছে এটা হলে আর কোনো পথ নেই এখানেই রাস্তাটা বন্ধ ফলে রিঅ্যাকশনটা যেহেতু রিভার্সেবল রিঅ্যাকশন সাইক্লোঅ্যাডিশন ফলে এটা হয়ে আবার ফেরত এখানে যায় কিন্তু যেই এটা ইকুইলিব্রিয়ামটা এখানে আসে তখন দেখ এটা এই যায় আবার এই আসে চলে ফলে একটা ফ্র্যাগমেন্টেশন হয়ে বেরিয়ে যায় কে না রিভার্স সাইক্লোঅ্যাডিশনে এইটা বেরিয়ে যায় কে পড়ে থাকে আর ইউ পি COI3 PCOI3 ACLCL নেক্সট কে আছে আমার না এই ডবল বন্ড এই ডবল বন্ড তারপরে CH2N তারপরে এই ডবল বন্ড NTS প্লাস কে বেরি গেল PH CH ডবল বন্ড CH2 আমার বেরিয়ে গেল বেশ এবারে কি আমার হবে বেশ খুব কিন্তু একটা সহজ মেকানিজম কিন্তু নয় বেশ ব্যাপারটা একটু জটিল আছে আচ্ছা এরপরে কি হওয়া উচিত এরপরে দেখ এইটার সঙ্গে একটা ইন্ট্রামলিকুলার টু প্লাস টু আবার কি হবে না ইন্ট্রামলিকুলার টু প্লাস টু এর সাথে এ জুড়বে জুড়লে কিরকম করে জুড়বে না দেখ না একটু দেখিয়ে দিলে প্রথম প্রথমে একটু হবে প্রবলেম পি সিওয়াই থ্রি এই সিএল সিএল এটা এই ডবল বন্ড এইটা আমার এই এন এই টিএস হলো এবারে এই 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 এটা এই এলো তাহলে এটার সাথে এই জুড়বে এটার সাথে এই জুড়বে জুড়লে কি তৈরি হবে আর ইউ পি সিওয়াই থ্রি পি সিওয়াই থ্রি সিএল সিএল এখানের সাথে এই সিএইচ এর সাথে এই সিএইচ টু এই সিএইচ এটা এই এলো এই নাইট্রোজেন এই টিএস এবারে কি হবে নেক্সট খুব সহজ এটা এই আবার একটা রেট্রো টু প্লাস টু তাহলে কি এলো না এই আর ইউ ডবল বন্ড সি এইচ টু পি সিওয়াই থ্রি পি সিওয়াই থ্রি এই সিএল সিএল প্লাস কি হবে এই সাইক্লিক এন এই এই টিএস এই হচ্ছে গিয়ে আমার রিঅ্যাকশনের মেকানিজম ফলে এইটা তৈরি হয়ে গেল এ কি করবে না নেক্সট রিঅ্যাকশনটা ওই ক্যারি করাবে কিন্তু নেক্সট রিঅ্যাকশনটা ওর সঙ্গেই কিন্তু ক্যারি হবে তাহলে প্রথমে
শুরু হয়ে গেল দিয়ে একটা রুথেনিয়াম কমপ্লেক্স থেকে অন্য আরেকটা রুথেনিয়াম কমপ্লেক্স তৈরি হয়ে গেল, রিয়াকশনটা এরপরে ওই ক্যারি করাবে। তার মানে আরইউ এবারে কে আছে, এই ডবল বন্ড সিএইচ টু, এগুলো আমি আর লিখছি না, ক্লাস কে, এই ডবল বন্ড, এই এন, মনে করে এই পিএস, এই এলআই, তাহলে এর সাথে এর কি হবে, টু প্লাস টু, এর সাথে ওর টু প্লাস টু যদি হয় তাহলে হয়ে আবার রিভার্স হয়ে কে বেরিয়ে যাবে, সিএইচ টু সিএইচ টু। এবারে এই রিয়াকশনটা একই রকমের বেশ খানিকটা, মানে এ যদি এবারে জুড়ে যায় আর ইউ, এই দেখ এই সিঙ্গেল বন্ড এই সিএইচ টুটা এই এলো এখানে, এই সিএইচ টু এই সিএইচ, এই এন, এই টিএস, এই এলআই, আর বাকি চারটে বন্ড যা আছে এটা এই গেল এই বেরিয়ে গেল, তাহলে ওইভাবে কে বেরিয়ে গেল না, ওখানটা ইথিলিন বেরিয়ে গেল, কে থাকলো আর ইউ, এই ডবল বন্ড, এইবারে দেখ এই এন, এই টিএস, এই এলআই, এবারে এইটা আগের মতো আবার রিয়াকশনটা কি হবে, জাস্ট এবারে সাইক্লিক অর্ডারে যাবে। তাহলে চিন্তা কর আমরা প্রথমে কি দেখতে পেলাম, না এই রকমই ডবল বন্ড এই পিএইচ, এই রকমই একটা কমপ্লেক্স থেকে প্রথমে আমাদের অ্যাকচুয়ালি প্রথম স্টেপে এই ডবল বন্ড সিএইচ টু আরেকটা এরকমই কমপ্লেক্স সে কনভার্ট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে প্রথম স্টেপে। তারপরে কে রিয়াকশনটা ক্যারি করাচ্ছে, না এই মলিকুলটা এবারে একই সাইকেলে সাইকেলে করাচ্ছে, তাহলে এই রিয়েজেন্টটা, তাহলে কেউ প্রশ্ন করতে পারি যে এইটা ডাইরেক্টলি নেওয়া হয় না কেন, না এটা হাইলি আনস্টেবল কম্পাউন্ড, মানে তাহলে এটাকে ডাইরেক্ট ডায়জোমিথেন থেকে তৈরি করা যায় না, হাইলি আনস্টেবল, হাইলি রিয়্যাক্টিভ, ফলে এইটা স্টেবল ক্যাটালিস্টটা তৈরি করে রিয়াকশান মিডিয়ামে ইনসিটু এই ক্যাটালিস্টটাকে তৈরি করে রিয়াকশানটাকে এবারে প্রসিড করানো হয়। এইটাই হচ্ছে রিয়াকশানের বিউটি, দিস ইজ দ্য বিউটি অফ দ্য রিয়াকশান। আর কিছু এক্সাম্পল দেখ এই অ্যালকিন মেটাফেসিসের, সব কিন্তু ক্ল্যাডেনের বইতে আছে একদম, ওই বইটা এইটাই কিন্তু ফলো করবে। আচ্ছা আচ্ছা, এবারে দেখ আমরা যদি আর অন্য টাইপের কিছু এই ক্যাটালিস্টের কথা বলি, দেখ এরকম ক্যাটালিস্ট তৈরি করা যায়, এই সরি এখানে নট এন, এইখানে নাইট্রোজেন, এইখানে এই নাইট্রোজেন ডবল বন্ড, এখানে এইচ, এখানে একটা এ আর, এখানে একটা এ আর, ফলে এই এনটা প্লাস, এরকমই একটা কম্পাউন্ডে হুইচ এ আর, না এ আর হচ্ছে এই এই মেসিটাইল গ্রুপ, মানে এই সিএইচ থ্রি, এই সিএইচ থ্রি, এই সিএইচ থ্রি, এইখানে বন্ডিং, দিস ইজ দ্য এয়ার গ্রুপ। একে যদি আমরা বেস দেই খুব সহজেই, বেস কি করবে ওই এইচটাকে খেয়ে নেবে, এই মাইনাস, এইটা এয়ার, এইটা এয়ার, এই প্লাস, এইটা প্রথমে তৈরি হবে। এবারে এইটা যদি এই বন্ডটা এদিকে খুলে যায়, যদি নাইট্রোজেনের প্লাস চার্জটাকে স্টেবিলাইজ করে দেয়, তাহলে এখানে কি তৈরি হলো, একটা কার্বিন, এইটা এইটা কি, এইটা একটা কার্বিন, এই কার্বিন থেকে যদি আমরা করেসপন্ডিং রুথেনিয়াম কমপ্লেক্স তৈরি করতে চাই, তার কি স্ট্রাকচার হতে পারে, তার স্ট্রাকচার এইরকমই হতে পারে, দেখ আর ইউ এখান থেকে এই 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 নাইট্রোজেন, এই নাইট্রোজেন, এই একটা ফাইভ মেম্বার রিং, এটা এ আর, এটা এ আর, এখান থেকে এর মধ্যে একটা কনজুগেশন থাকলো,
এখানে পি সি ওয়াই 3 এটা সিএলসিএল এই ডাবল বন্ড পিএইচ এই ধরনের একটা রুথেনিয়াম কমপ্লেক্স আবার একটা দেখ এই ধরনের আর ইউ এই নাইট্রোজেন এটার এই এটা এই এআর এটা এই এআর এইটা সিএলসিএল এখানটাতে একটা অক্সিজেন থেকে একটা আইসোপ্রোপাইল গ্রুপ এই ডবল বন্ড এই এই এইখানে একটা বেঞ্জিন লিং এর কম্পোজ আছে এই ধরনের একটা তো রুথেনিয়াম কমপ্লেক্স আর এর সাথে কোমনটাকে কিভাবে কম্পেয়ার করছি পিসিওয়াই এর হোল 3 পিসিওয়াই এর হোল 3 সিএলসিএল এই ডবল বন্ড এই যে রুথেনিয়াম কমপ্লেক্স যারা কিনা বেসিক্যালি অ্যালকিন মেটাথেসিসে অংশগ্রহণ করছে এইগুলো যে সায়েন্টিস্ট আবিষ্কার করেছিলেন দিস ইনভেনশন ইজ বেসিক্যালি আর নোবেল প্রাইজ উইনিং ইনভেনশন দিস টাইপ অফ রুথেনিয়াম ক্যাটালিস্ট ইজ কল্ড গ্রাফস ক্যাটালিস্ট হচ্ছে বিশ্ববিখ্যাত নোবেল লরিয়েট সায়েন্টিস্ট এখনো বেঁচে আছেন তো গ্রাফস ক্যাটালিস্ট খুব বিখ্যাত বেশি দিন হয় না বোধহয় বছর 10-15 আগেই ইনি এই নোবেল প্রাইজ পেয়েছেন ওই 2002 এই সালের দিকে তাহলে তখন থেকে খুবই গ্রাফস ক্যাটালিস্ট বিখ্যাত বিভিন্ন রিয়াকশনে ব্যবহার করা হয় আচ্ছা সরি 2005 পেয়েছিলেন 2005 যে নোবেল প্রাইজ পেয়েছিলেন এই ক্যাটালিস্টটাকে বলা হয় গ্রাফস 1 এইটাকে বলা হয় গ্রাফস 2 গ্রাফস 1 গ্রাফস 2 আর এই ক্যাটালিস্টটাকে বলা হয় হোভেডা গ্রাফস এইচ ও ভি ই ওয়াই ডি এ জি আর ইউ বি বি এস তাহলে এইটা দুজন মিলে ডেভেলপ করেছিলেন সেই জন্য ওদের নাম হচ্ছে হোভেডা গ্রাফস তাহলে এই ক্যাটালিস্ট গুলোর কি নাম না দে আর কল্ড গ্রাফস ক্যাটালিস্ট দে আর বেসিক্যালি ইউজড ইন অ্যালকিন মেটাথেসিস রিয়াকশন অ্যালকিন মেটাথেসিস বিক্রিয়াতে এই গ্রাফস ক্যাটালিস্ট ব্যবহার করা হয় আচ্ছা বেশ তো আমরা যদি এর আরো একটা দুটো এক্সাম্পল একটু দেখি যে এই গ্রাফস ক্যাটালিস্ট দিয়ে কি ধরনের অ্যালকিন মেটাথেসিস বিক্রিয়া হয় করা দেখ এই 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 ডবল বন্ড এটা ও বি এন বিএন স্ট্যান্ডস ফর বেঞ্জাইল গ্রুপ পিএইচ সিএইচ টু গ্রুপকে বলা হয় বিএন বা বেঞ্জাইল এইটার সঙ্গে এই রকম একটা অ্যালকিন যদি আমার কাছে থাকে ও এসি এই রকমই দুটো অ্যালকিন কি দেওয়া হচ্ছে এইচ জি মানে হোভেডা গ্রাফস ক্যাটালিস্ট কত পার্সেন্ট না 5 মোল পার্সেন্ট মাত্র দিলে কি কি পাবো আমরা না দেখ তাহলে মেটাথেসিসের কি নিয়ম যে এইটার সাথে এই পার্টটার সাথে এই পার্টটা জুড়বে এইটা বেরিয়ে আসবে তাহলে কি পাবো এটা এই এটা ও বি এন এই কার্বন সংখ্যাটা ঠিক রাখাটা খুবই জরুরি তার জন্য কি করা উচিত 1 2 3 এইভাবে নাম্বারিং করলে সুবিধা 1 2 3 4 5 6 7 না হলে খুব মুশকিল তাহলে এইটার এই 1 2 3 4 5 6 7 তাহলে সাতের পরে কে আছে ও এসি 3 আর 4 এর মধ্যে কি পড়লো এই ডবল বন্ড প্লাস কে বেরোবে সিএইচ টু ডবল বন্ড সিএইচ টু সো দিস ইজ এক এক্সাম্পল অফ দিস টাইপ অফ রিয়াকশন আচ্ছা এইখানে একটা কথা বলে রাখি যে এই ধরনের দুটো ডিফারেন্ট অ্যালকিন নিয়ে যেই মুহূর্তে আমরা এই অ্যালকিন মেটাথেসিস বিক্রিয়া করব দেয়ার ইজ এ চান্স বিটুইন হোয়াট সেল সেল
মানে এটার সেলফ এটার সেলফ আর এই দুটো কি ক্রস মানে এটার সেলফ মানে এর দুটো মলিকুল যদি এরকম করে জুড়ে যায় তাহলে তো এরকম তো হতে পারত ও বি এন তারপরে এই ডাবল বন্ড এটা এই ও বি এন মানে এই দুটো মানে এই দুটো মলিকুল যদি করতে রিঅ্যাকশন এরকমই হতে পারত দিস ইজ অলসো অ্যালকিন মেটাথিসিস কিন্তু শুধুমাত্র এই অ্যালকিনটা ভেরি লেস রিঅ্যাকটিভ ভেরি লেস রিঅ্যাকটিভ তাই ওর নিজের সেলফ অ্যালকিন মেটাথিসিস হয় না এইটা একটা কিন্তু এ এ আবার হাইলি রিঅ্যাকটিভ হাইলি রিঅ্যাকটিভ বাট দা রিঅ্যাকশন ইজ রিভার্সেবল রিঅ্যাকশনটা কি হয়ে যায় রিভার্সেবল ফলে এ মেটাথিসিস করলেও আবার ঘুরে চলে আসে তার ফলে আলটিমেটলি আমরা পাই কি কি পাই কি পাই না ক্রস মেটাথিসিস প্রোডাক্ট এটাকে কি আমরা বলবো ক্রস মেটাথিসিস প্রোডাক্ট তাহলে আমরা বোঝাতে পারলাম যে কেন এখানে ক্রস বিক্রিয়াটা হয় কারণ একটা অ্যালকিন লেস রিঅ্যাকটিভ তার সেলফ মেটাথিসিস হয় না অন্যটা হাইলি রিঅ্যাকটিভ তার মেটাথিসিস হয় কিন্তু সেটা এতই বেশি রিভার্সেবল যে সেটা আবার ঘুরে চলে যায় এই এইটাই হচ্ছে গিয়ে বক্তব্য এখন এই ধরনের যে বিক্রিয়া দুটো ডিফারেন্ট অ্যালকিনের মধ্যে যে ক্রস মেটাথিসিস এটাকে আমরা জেনারেলি এরকম করে পালি এই ডবল বন আর ওয়ান এই ডবল বন আর টু এই মাঝখান দিয়ে করলাম এখানে কি লিখলাম আর ইউ ক্যাটালিস্ট তাহলে কি লিখতে পারি এই ডবল বন এই আর টু এই আর ওয়ান কেন অবভিয়াসলি একটা সিস্টার্নস বা ইজেড এর মিক্সচার আসবে দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু প্লাস কে বেরোবে সিএইচ টু ডবল বন সিএইচ টু তাহলে এটা একটা ইন এটাও একটা ইন ফলে এই মেটাথিসিসকে এই মেটাথিসিসকে বলা হয় ইন ইন মেটাথিসিস ইন ইন মেটাথিসিস বলা হয় তাহলে যদি ইন ইন মেটাথিসিস হয় সো দেয়ার ইজ এ চান্স বিটুইন ইন অ্যান্ড আইন মেটাথিসিস ইন আইন মেটাথিসিস সেইটা কিরকমই না সেইটা একটু অন্যরকমই সেখানে দেখ এইটা হচ্ছে যদি আমার হয় আর ওয়ান আর এইটা যদি হয় ট্রিপল বন আর টু কটা কার্বন আছে মোট না চারটে কার্বন আছে মোট সেখানে বিক্রিয়াটা কিরকম করে হয় না এখানে যদি রুথেনিয়াম ক্যাটালিস্ট দেওয়া হয় তাহলে এই ডবল বন এই আর ওয়ান এই আর টু এই আবার এইটা এরকম করে এরকম করে চলে আসে মানে যেন অ্যাজিপ এটা ভেঙে বেরোনোর কথা সেটা ভেঙে না বেরিয়ে এর সাথে ঝুলে যায় এটাকেই বলা হয় ইন আইন মেটাথিসিস কারণ দিস ইজ আইন ইন আইন মেটাথিসিস এইটার একটু জাস্ট রিঅ্যাকশনের মেকানিজমটা একটু দেখে নে এটার এরকমই মেকানিজম হয় যে ইন আইন মেকানিজমে ওই টু প্লাস টু হয়ে ও বেসিক্যালি কি কি করে না আবার একটা রিভার্সের দিকে চলে যায় এটা একটু বইটা দেখে নিবি আমি আর করাচ্ছি না প্রথমে এইটা জুড়ে তারপরে এইটা জুড়ে গিয়ে ওই টু প্লাস টু সাইক্লোঅ্যাডিশন হয়ে গিয়ে এই বিক্রিয়াটা হয়ে যায় বেসিক্যালি বেশ তাহলে এইটা একটা গেল গিয়ে আমাদের বক্তব্য একটা কমপ্লিট হল আচ্ছা যদি মনে কর এরকম করে যদি একটু দেখাতে চাই যে প্রথমে মনে কর রুথেনিয়ামের সাথে এরকম একটা ডবল বন্ড আছে এ তো থাকেই আমরা তো জানি যে রুথেনিয়াম ক্যাটালিস্ট তার আরও আছে এবারে এর সাথে মনে কর এই এই একটা ট্রিপল বন্ড আর টু তার কি হলো মনে কর এই টু প্লাস টু হলো তাহলে এর সঙ্গে যদি টু প্লাস টু হয় তাহলে কি লিখবো আর ইউ এই 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 আর এই এই ডবল বন্ড এইটা হচ্ছে কি আমার আর টু এইভাবে আমি একটা ফোর মেম্বার রিং এর কথা যে আমি লিখতে পারি
এবারে এইটা যদি এরকম করে ভেঙে যায়, এটা এই এলো, এটা এই এলো, তাহলে কি দাঁড়াবে? আর ইউ, এই ডবল বন্ড, এই সিঙ্গেল বন্ড, আবার এই ডবল বন্ড, এইখানে আর এইটা আছে। এবারে এইটার সঙ্গে যদি ডবল বন্ড আর ওয়ান, ও বেটা যদি আবার 2+2 বিক্রিয়া করে, তাহলে কিরকমই হবে? তাহলে বিক্রিয়া করলে যে যে প্রোডাক্টটা হবে আর ইউ, এইটা এই সিঙ্গেল বন্ড, এটা এই ডবল বন্ড, এই আর টু, এটাতে কোনোভাবে কিছু ভাঙা যাবে না, এই 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 এটা হচ্ছে আর ওয়ান, এইটা এইটা হয়। তাহলে এটা এই গেল, এটা এই গেল, তাহলে আর ইউ এই ডবল বন্ড এইটা ব্যাক করলো, আমাকে আমার ক্যাটালিস্টটা ফেরত চলে এলো, কি প্রোডাক্ট পেলাম? দেখ এই ডবল বন্ড, এই আর টু, সিঙ্গেল বন্ড, এই ডবল বন্ড, এই আর ওয়ান, তাহলে আমাদের এই প্রোডাক্টটা ইন আইন রিয়াকশনটাকে আমরা এইভাবে এই মেকানিজমের সাহায্যে আমরা এস্টাবলিশ করতে পারছি। আমরা পরের দিন আরো এর এই যে ইন আইন এর এক্সাম্পল দেব, যেগুলো কিন্তু পরীক্ষাতে খুব দেয়, এখানে তো বাদ দে, নেট গেট বিভিন্ন পরীক্ষাতে গ্রাবস ক্যাটালিস্ট থেকে কিন্তু মাঝে মাঝেই না প্রায় প্রতি বছরই কিছু না কিছু কোশ্চেন দেয়, ভাগ্য ভালো থাকলে কয়েকটা এক্সাম্পল বইতে আছে, কয়েকটা দেখাবো, সেগুলো মুখস্থ রাখলে পরীক্ষাতে কিন্তু লেগে যায় যে এই গ্রাফস ক্যাটালিস্ট থেকে। তো আজকে ক্লাসটাকে তাহলে আমরা এখানেই শেষ করছি। আমরা তাহলে আজকে সামারিটা আমাদের কি দাঁড়ালো, না আমরা অ্যালকিন মেটাথেসিস করলাম, এক্সচেঞ্জ অফ গ্রুপ অফ টু অ্যালকিন অর একটা অ্যালকিন একটা অ্যালকাইন, তাহলে আমরা রুথেনিয়াম ক্যাটালিস্ট দিয়ে বোঝালাম, এবং সেখানে একটা কার্বিন থেকেই ক্যাটালিস্টটা জেনারেট করছে, কিন্তু ওটা থাকছে না, সেটা মোর রিঅ্যাক্টিভ সিএইচ টু কার্বিন প্রোডাক্টটা, সেই সেই ক্যাটালিস্টটাই পরের দিকে একটা স্টেপের পরে তৈরি হয়, যেহেতু ওটাকে আমরা ডাইরেক্ট তৈরি করতে পারছি না, বিকজ দ্যাট ইজ হাইলি রিঅ্যাক্টিভ, ওটাকে রাখা যায় না, ওটাকে ইন সিটু জেনারেট করতে হয় ফ্রম এ স্টেবল ক্যাটালিস্ট। আর কত ধরনের গ্রাফস ক্যাটালিস্ট? গ্রাফস ওয়ান, গ্রাফস টু আর হোভেডা গ্রাফস, 2-5 mole% ক্যাটালিস্ট আমাদের লাগে এই বিক্রিয়া গুলোতে। রিয়াকশন মেকানিজম বেসিক্যালি কয়েকটা 2+2 এবং রিভার্স 2+2 রিয়াকশনটাকে নিয়ে এর মেকানিজমটা এস্টাবলিশড। ওকে।